কান চুলকানোর যত কারণ কটন বার কিংবা কবুতরে পালক অথবা কিছু শক্ত কিছু দিয়ে যখন কান চুলকানো হয় আহা যে আরাম কথা শুধু যে মানুষটা চুলকায় তিনিই জানেন আবেশে কখনো কখনো চোখ বন্ধ হয়ে আসে কিন্তু একবার ভেবেছেন কি কেন কাঞ্চুলকায় কত কারণে কান চুলকাতে পারে কানচুলকানোর ব্যাপারটা সামান্য মনে হলেও আসলে অনেক বড় আমাদের চেম্বার বা আউট পেশেন্টের ডিপার্টমেন্টে আসা রুগীর একটা বিশাল অংশই কানচুলকানোর ব্যাপারটা নিয়ে আসে তো তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের হিস্ট্রি নেয়া হিস্ট্রি নেয়ার থেকে তাদের গায়ে হাত দিয়ে পরীক্ষা করা এবং ইনভেস্টিগেশন দেয়া হয় সব কিছু ভিন্ন হয় সব মিল খুবই কম থাকে কান চুলকানোর প্রথম কারণ হতে পারে এক্সটার্নাল অডিরিটি অডিটোরি ক্যানেল অর্থাৎ কানের বাহিরে যে সরু রাস্তা বা কানের বাইরে যে পর্দা পর্যন্ত চলে গেছে সেখানকার কোনো সমস্যাকে ঠিক অনেকেই এই রাস্তায় চামড়া শুষ্ক থাকে এই শুষ্কতার কারণে কান ঢুকালে কান ঢুকা চুলকাতে পারে অনেকেই কোসলের সময় পানি ঢোকে এবং গরম সময় ঘাম ঢুকলে চুলকাতে পারে অনেকেরই আবার কানে জমে গিয়েও কান চুলকাতে পারে কারো কারো নানা রকম সংক্রমণ হয়ে পারে। আবার কানের পর্দা কানের পর্দার কারণে সমস্যা কারণে কান চুলকাতে পারে কানের পর্দা দুপাশে বায়ুচাপের তারতম্যের ফলে কান চুলকাতে পারে কানের পর্দার পেছনে বা পানি জমতে গিয়ে কান চুলকাতে পারে কানের পর্দা ফেটে গিয়েও কানের সংক্রমণ হয়ে কান চুলকাতে পারে কানের পর্দা থেকে ফাটা বা ছিদ্র থাকলে নানা রকম থেকে আরও কান চুলকাতে পারে কান থেকে গলার ভেতর একটা সরু রাস্তা থাকে এটাকে বলা হয় ইউসটেনশিয়াল টিউব বলে এটার সমস্যা থেকে কানের চুলকানি অনুভূতি হতে পারে এছাড়া কানে ঘন ঘন কটন কটনবার চাবি কলমের ঢাকনা পাখির পালক ধাতব বস্তু ইত্যাদি জিনিস নিয়ে খোঁচালে কান চুলকাতে পারে কানের সংক্রমণ হতে পারে কানের নাকের হাড় বাঁকা মাংস বৃদ্ধি পলিভ অ্যালার্জি ঘন ঘন সাইনিস সাইনাসের সংক্রমণে ইত্যাদি কারণে কান চুলকাতে পারে কানের নাকের পেছনে থাকে এক ধরনের টনসেল এগুলো বেড়ে যাওয়ার ফলেও বেড়ে যাওয়াকে বলা হয় এডেনেড এডের সমস্যা থেকে কান চুলকাতে পারে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত একটা এটা বেশি দেখা যায় এছাড়া নাকের পেছনে যে জায়গাটাকে নেসো সং বলা হয় সেখানকার কোনো ধরনের রোগকে রোগের শুরুতে কান চুলকানো একটা অনুভূতি হতে পারে এরপর আসা আসে গলার নানা ব্যাধি সমস্যা টনসিলে ঘন ঘন সংক্রমণের কারণে কান চুলকাতে পারে কারণ এই যে খানিক আগেই বলেছি ইনস্টেনশিয়াল টিউবের কথা সেখানে মধ্যকর্ণের কোনো এক কন্যা থেকে শুরু হয়ে নাকের পেছনে তালু সেখানে যেখানে শেষ সেদিকেই এসে টনসিলের মাথায় দিকটাতে গিয়ে গলায় গলায় খোলে তাই টনসিলের সমস্যা থেকে কান চুলকাতে চুলকানো খুবই স্বাভাবিক এছাড়াও গলার গলার অন্যান্য যে কোনো সংক্রমণের ক্ষেত্রেও কান চুলকাতে পারে কান না গলার সমস্যাগুলো বেশি ভাগই ক্ষেত্রে একটা সঙ্গে আর একটা জড়িত অনেক সময় অনেকে এই যত্ন নিয়ে দেখে আবার অভি অভিজ্ঞ চোখেও অনেক কিছু ধরা নাও পড়তে পারে তাই সময় মতো শরীরের এসে চিকিৎসকের চিকিৎসা নেওয়া জরুরি তেমন যার কাছ থেকে চিকিৎসা নেওয়া হয়েছে তার কাছে পুনরায় এসে চিকিৎসা কতদূর কার্যকর হলো বা হল না সেটা যাচাই করা জরুরি অযত্নে অবহেলায় ভালোভাবে না দেখে এমনিতে অনলাইনে বা ফোনে কথা বলেও অনেক ঔষধ দেওয়া হয় কিন্তু তাতে প্রকৃত রোগ নির্ণয় করা কখনোই যায় না যদি আজকাল যদিও আজকাল অনলাইনে ভিডিও কলে করা হয় যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত কিন্তু নিজের সামনে বসিয়ে যত্ন নিয়ে অনেক রোগের কারণ বা অধরা যায় সেখানে আপন পর যেমন রোগী হোক না কেন সে না দেখে চিকিৎসা করাটা দুর্বিষহ অনেক ক্ষেত্রে অসম্পূর্ণ সম্পূর্ণ অনৈতিক এতে রোগের ভালো থেকে খারাপ হওয়ার আশঙ্কা থাকে কানের সমস্যা হোক আর শরীরের অন্য কোনো সমস্যাই হোক সমস্যা বা শুরুতেই একজন জেনারেল ফিজিশিয়ানার ফিজিশিয়ানের শরণাপন্ন হন অনেকের ক্ষেত্রেই সপ্তাহের মাঝামাঝি মাঝামাঝি শুরু হওয়া সমস্যা চেপে বসে থাকেন পরে দেখা যায় বৃহস্পতিবার শুক্রবার সন্ধ্যা বা গভীর রাতে ছুটাছুটি করতে হয় এতে রোগীর এবং ডাক্তারে একে অপরের প্রতি বিরূপ ধারণা জন্মে সতর্ক থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন